এই বাইকে একটা জিনিস পাইলাম, যে গতবারে যেটা ছিল ওটা হচ্ছে আপনার ছিল হচ্ছে টেবিটার হচ্ছে ইনটেক ভালভ ছিল হচ্ছে আপনার 12 আর এক্সজাস্ট ছিল হচ্ছে 17, আর আজকে যেটা পাইলাম হচ্ছে ইনটেক হচ্ছে 20 আর এক্সজাস্ট হচ্ছে 25। এই দুটো জিনিস পাইছি এই বাইকটার ভিতরে। তো যাই হোক, গার্ডার গাড়ি গরম হলে যে অবস্থায় আছে, এতে আপনার গরম অবস্থায় যায় এটা ঝরঝর একটা সাউন্ড আসে, আর যখন ঠান্ডা থাকে এটা বোঝা যায় না, ফিল করা যায় না। যাই হোক, এটাকে এখন গরম অবস্থায় সাউন্ডের কন্ট্রোল আনতে গেলে এটাকে এখন করণীয় যেটা, আসলে বাইকের দুইটা দুই রকম পেলাম, কারণ এটা ম্যানুফ্যাকচার যেখান থেকে করে সেখান থেকে এটা প্রবলেম হয়ে আসে। তো এ হচ্ছে, এটা তো এফআই গাড়ি, এই জন্য এটাকে সবসময় রাখতে হবে, ইনটেকটা একটু শর্ট রাখতে হবে আর একজাস্টটা একটু লং রাখতে হবে, অর্থাৎ গ্যাপ। তো এখন সাইজ আসলে ডিপেন্ড করে গাড়ির কন্ডিশনের ওপরে। তো আমরা যেটা এখন বানাবো হচ্ছে, যেহেতু বীজ ছিল এটাকে চেঞ্জ করতে হবে, কারণ এফআই আমি 8-এর 8 পর্যন্ত রাখতে পারবো, লাস্ট শেষ পর্যন্ত 8। আর কারণ যত বাইক আছে সব এফআই, একটাই ইনটেক ভালভ থাকে, 8 থাকে আর কি। তো এখানে 8 না, এখানে 10 রাখলাম আমি। সুজুকি জিক্সার এফআই যে বাইকগুলো আসছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, এই বাইকগুলো হচ্ছে আপনার নতুন 4-5 হাজার কিলো পর্যন্ত গাড়ির এই সাউন্ডে হয়তো অনেকেই প্যারা নিয়ে আসছেন অনেকভাবে। তো 4-5 হাজার কিলো পরপর এটাকে টেবিল অ্যাডজাস্ট করতেই হবে মাস্ট, কারণ এটা হচ্ছে এফআই, কারণ এটা একই রকম থাকবে না, চেঞ্জ চলে আসবে, হয়তো হতে পারে টাইট আর না হলে লুজ, এই দুটা যে কোনো একটা হবে। কারণ আর একটা যেটা জিনিস, আরপিএম অনেকটা কম ছিল, যে 1000-1200 আরপিএম ছিল, এখন আমার টেবিটটা যখন আমি ক্লিয়ার করলাম তারপরে আমার আরপিএমটা এখন 1500-1600 চলে আসলো, তার মানে আমার গাড়ির শক্তিটা বেড়ে গেল। আর মাইলেজ যদি বলে থাকেন, যে মাইলেজ আপনারা ভাবতে, মাইলেজও ভালো আসবে আগের থেকে, আরও বেটার আশা করা যায়, কারণ আগে পিকে টানা লাগতো বেশি, এখন অত টানতে হবে না, হালকা টানলে গাড়ি আরও স্পিড বাড়বে। তো আশা করি যারা দিকচার চালান, এফআই ফুয়েল ভার্সন ইঞ্জেক্টর সিস্টেম, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যে বাইকগুলো চালান আপনারা, বাইক শুধু চালান, এই বাইকে কার্বোরেটর নাই, এটাতে হচ্ছে ইঞ্জেক্টর থাকে, ফুয়েল ইঞ্জেক্টর। তো এই বাইকগুলোতে আপনাকে টেবিট অবশ্যই 4000 কিলো পরপর এটাকে অ্যাডজাস্ট করতেই হবে, ভালো থাকলেও খুলতে হবে, খারাপ থাকলেও খুলতেই হবে, কারণ এটা এফআই, এটাকে চেঞ্জ হতেই অর্ডাই স্বাভাবিক। তো যাই হোক, গাড়ির অনেকটা রং পাইলাম, সেটা হচ্ছে ইনটেক ছিল 20 আর এক্সজাস্ট ছিল 25, ফ্রি প্লে থাকে যেটা গ্যাসের মাপ সেটাই আর কি বললাম। তো এটাকে কনভার্ট করে আমরা এখন চেঞ্জ করে দেখলাম,
সে চেঞ্জ করার পর একটা স্টেপ চলে আসলো, এরপর আর আরপিএম দেখলাম এক দাগ বাড়লো, আবার ওই স্টেপ চেঞ্জ করে আর একটা ধাপে চেঞ্জ করে দেখলাম আরও এক দাগ আরপিএম শক্তি বাড়ায় গেল। দেখ এতে আবার শক্তি বাড়ায় গেল কারণ ভাল্পের দূরত্ব ছিল বেশি, খেলতে পারে নাই, কম পাইছে, যতটুক খেলার দরকার ছিল ততটুক না পায় হালকা টাচ মানে খেলাটা ইয়াটা পাইছিল, যার ফলে কম্পোসার শক্তিটা কম ছিল। আর এখন ভাল্বটা ঠিক টাইমিনের সঙ্গে লকার খেলতে পারে এবং কম্পোসারটাও ইনস্ট্যান্ট ধরে থাকতে পারে, এই জন্য ক্ষমতাটা বেড়ে গেছে। যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা। যাদের জিক্সার বাইকগুলো আছে FI, অবশ্যই 4000 কিলো পরপর এটাকে দেখবেন, অবশ্যই গেজ দিয়ে চেক করবেন, কারণ মাপটা হচ্ছে গেসেই পাবেন, হাতে কখনোই সম্ভব না, কারণ FI যেহেতু FI বাইক, কারণ এটা ইয়ামাহা বাইকগুলো যেটা আছে ইয়ামাহার মতোই, সুজুকিও আপনার একই সেম আসলে ক্যাটাগরির মধ্যেই পড়ে। পরে লাস্টের ফিনিশিং সাউন্ডটা দেখি অবশ্য, আর যার বাইক তার কাছ থেকে শুনবো নি আসলে কথাগুলো, যে আসলে ওনার বাইকটা কেমন লাগতেছিল এবং আগে চালানোর পর কেমন হচ্ছে আপনার সাউন্ড সিস্টেম, ভালো লাগতেছিলো এই বিষয়গুলো, আর এখন বর্তমানে কেমন মনে হয় সেটা শুনবো আমরা, পাবলিক করা শেষ করি তারপর দেখতে থাকুন ভিডিওটা। একটা জিনিস বলে দিই, রিক্সার নতুন মডেলে যেগুলো বিশের মডেল সেগুলো সবগুলো বাইকের হচ্ছে আরপিএমের সমস্যাগুলো বেশি, কারণটা হচ্ছে আপনার আরপিএমের সমস্যাগুলো বেশি, এটার একটা কারণ আছে। এখানে আপনি চাইলেও আরপিএমটা বাড়াইতে পারবেন না, কারণ আরপিএম বাড়াইতে পারবেন না এটাই, কারণ এটার ওই সিস্টেমটা দেয়নি, আপনি আরপিএম কমাইতেও পারবেন না বাড়াইতেও পারবেন না কোনোটাই না। তো এটার একটা যেটা সমস্যা আরপিএমের কারণ হচ্ছে আপনার টেবিট যদি রং থাকে তাহলে আরপিএমটা কখনোই পারফেক্ট হবে না বা আপ ডাউন করবে, যদি রং থাকে টেবিট, যার ফলে এটা হয়। আরপিএম জিনিসটাই হচ্ছে এটাই ওটার উপরে ডিপেন্ড থাকে, যে বাইকটা এখন যেহেতু কাজ করছি, কাজ করার পর এই অবস্থা, আরপিএম একবারে স্থির, কোনো আপ ডাউন হচ্ছে না, তার মানে আমার বাইক এখন পারফেক্ট আছে। আশা করি আপনাদের যারা এইরকম প্রবলেমগুলো ফেস করতেছেন, আরপিএম যে বাইকগুলো যার ধরেন বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে এরকম অবস্থা, তাদের এই সমস্যাগুলো আছে, তারা এই কাজগুলো করে নেবেন, টেবিলটা সুন্দর করে মিলিয়ে নেবেন, তাহলে আশা করি আপনাদের এই ধরনের সমস্যাগুলো থাকবে না বাইকের, আর বাইকের সাউন্ডটা শোনায় আপনাদের ক্লাজার। বাইক তো আগের ছিল একরকম বা সাউন্ডটা খুব খারাপ লাগতেছিল আপনার কাছে, তো আগের থেকে আগে যেরকম ছিল আসলে ওটা কি ঠিক ছিল না? না না, আগে যেটা ছিল যে কিছুক্ষণ চালানোর পরে সাউন্ডটা মানে বাজে তো আসতোই, প্লাস কানে বাজতো যে একটা মানে মানে ব্যাড নয়েজ যেটা, আচ্ছা এটা আসলে রাইডিং এর স্মুথনেসটাই নষ্ট করে ফেলে। এখন বর্তমানে আজকে কি পাইলাম আমরা, তাহলে এখানে মাপ দিয়ে দেখলাম আপনার ইনটেক ভ্যালভ এবং এক্সজাস্ট ভ্যালভ যে দুটোই থাকে, এই দুটোই আমরা রং পাইছি অবশ্য। এখন যেভাবে মিলানো আছে বা যেভাবে চেডিং করা শেষ, এখন আপনি যেহেতু টেস্ট ড্রাইভ দিয়ে আসলেন, তো ওই জন্য আপনার কাছে শুনতে চাচ্ছি যে আসলে এখন বাইকটা কেমন পারফরমেন্স লাগতেছে? আলহামদুলিল্লাহ, এটা এটা স্মুথ হয়েছে, আর যেহেতু স্টার্টে ছিল অনেকক্ষণ তারপরে সাউন্ড যেহেতু মানে চেঞ্জ হয় নাই, আশা করতেছি এটা ভালোই পাবো আমি। তার মানে তাহলে বুঝতে পারছেন যে 4000-5000 কিলো পর পর এটা আসলে এটা তাহলে বাইকটা মানে কোনো ধরনের ক্ষতি হওয়ার আগ মুহূর্তে, কারণ এটাতে যখন এরভাবে থাকতো তাহলে কি হতো আপনার ক্যামগুলো চলে যেত, লকারগুলো নষ্ট হতো, কিছুদিন পরে এগুলো আপনাকে চেঞ্জ করতে হতো, তো সেই দিক থেকে তাহলে সুবিধা হচ্ছে আপনার 4-5000 কিলো পর পর এটাকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ এটা FI বাইক, তো কাপড়টা যদি হতো তাহলে সেই ক্ষেত্রে একটা ইয়া ছিল, ওটার হিসাবটা আলাদা, কারণ FI বাইকে 4000-5000 কিলো পর পর এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক, আপনি যেহেতু আপনি চালাইছেন, ড্রাইভ করছেন বা আপনার ভালো লাগছে, এটাই ধন্যবাদ ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ঠিক আছে, চালাতে থাকেন।